যে মেয়েটা চা খেতে এত ভালোবাসে, সে মেয়েটা আজ এত মন খারাপ করে চা খাচ্ছে কেন বলো তো? কি হতে পারে কারণটা? তোমাদের কি জানার ইচ্ছে করছে যে যে এত লম্প ঝম্প করে চা খায়, বা চা যার মানে কি বলবো, খুবই প্রিয় খাবারের মধ্যে একটা পড়ে, যদিও এটা পানীয়, তো সেই চা সে এত মুড়ো করে খাচ্ছে, মুখ ভার করে খাচ্ছে। তোমরা কি তোমাদের কি জানতে ইচ্ছে করছে যে কারণটা কি হতে পারে? তো যদি তোমাদের সত্যি জানতে ইচ্ছে করে, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা কারণটা জেনে যাবে যে মেয়েটা কেন এইভাবে মন খারাপ করে চা খাচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যালো গাইস, গুড ইভিনিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। তো বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি জানো তো, সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল, ভীষণ মাথার যন্ত্রণা করছিল, সেই জন্য আর ফোনের সামনে আসিনি গো, সেই জন্য সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি। তো ভাবলাম এখন শরীরটা যখন একটু ভালো আছে, তাহলে এখন চলে আসি, ব্লগটা স্টার্ট করে দিই। তো আজকে হয়তো ছোট্টই হবে ব্লগটা, কিন্তু তাও মানে একদমই ব্ল্যাঙ্ক আমি রাখতে চাইছি না, সেই জন্য যেটুকু পারি টুকটুক করে আগে তোমাদের সাথে শেয়ার করব, ওটুকুই তোমরা প্লিজ দেখে নিও। এখন সময় হয়েছে 6:45, আর এখন থেকে আমার ব্লগটা, আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো চলো তোমরা দেখতে থাকো এইটুকু টাইমের মধ্যে আর আমি কী কী করি না করি। তো একবার চা খেয়ে নিয়েছি, আরেকবার চা খাবো। আর দেখো এই যে বিছানার অবস্থাটা, শুয়েছিলাম, মাথার যন্ত্রণা করছিলো, তোমাদেরকে তো বললামই। তো যাই হোক, এখন একটু ভালো আছি, আর এটা আমাকে গোছাতে হবে। আর আজকে রাত্রিবেলা তোমার একটু আলুর তরকারি বানাবো, গরম গরম ভাতের সাথে একটু আলুর তরকারি, কষা কষা করে একটু আলুর তরকারি বানাবো। আমার হাজবেন্ড ভাতের সাথে আলুর তরকারি খেতে খুব ভালোবাসে, আর তার সাথে গরম গরম মাছ ভাজা। তো আমার হাজব্যান্ডের দিনের বেলা একটা বন্ধুর বার্থডেতে নিমন্ত্রণ ছিল, এবার ওর নামে তো মাছটা কেনা হয়েছিল, এবার ও যদি না খায় কেমন একটা হয় না? তো সেই জন্য আমি ওবেলা খেয়েছি, ওর মাছটা আছে, ওটা গরম গরম ভেজে দেবো, আর আমি আলু তরকারি দিয়ে খেয়ে নেবো, আর ওর জন্য মাছটা ভেজে দেবো, আলু তরকারিটা বানিয়ে নেবো। ঠিক আছে, চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপর একটু পরে তরকারিটা বানিয়ে নেবো। আমি এখন কিচেনে চলে এসেছি, তো চলো বেশি দেরি না করে ঝটপট করে তরকারিটা বানানো যাক। আর দেখো আলু যে তরকারিটা, ওটা বানানোর জন্য আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ছিঁড়ে দিয়েছি, কেমনভাবে ছিঁড়েছি দেখো, তোমাদের দেখলে হাসি পাবে। কিছু ধনে পাতা ছিল আর নেই, অল্প কিছু ছিল সেটুকুই দিয়ে দিয়েছি। টমেটো কুচি নিয়েছি একটা, আর দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন বাটা দেবো না, এগুলো দিয়ে বানাবো। এ দেখো আমি আলুটাও কেটে নিয়েছি, আর ওদিকে কষাটা পেঁয়াজটা কষাতে বসিয়ে দিয়েছি, চলো দেখাই। এই দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাগুলো আমি কষাতে বসিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে প্রায়, আর একটু হলে আলুটা দিয়ে দেবো। কষানোটা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিই। কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব ঝোল করবো না জানো, একদম ক্যারি ক্যারি করবো, কিন্তু আলুটা তো সেদ্ধ হতে হবে, সেই জন্য জলটা দিলাম, কিছুক্ষণ হবে তারপর ওটা সেদ্ধ হয়ে যাবে, আর এটা ক্যারি ক্যারি খেতে বেশি ভালো হয়। মাছ ভাজা আর তার সাথে এই এই আলুর তরকারিটা, সাথে গরম ভাত, আজকে রাতের ডিনার। তো এইটা যতক্ষণে আলুটা সেদ্ধ হচ্ছে, ফুটে তরকারিটা কমপ্লিট হচ্ছে, ততক্ষণে আমার একটা কাজ আছে। কী কাজ বলো তো? সব থেকে প্রিয় কাজ, চলো তোমাদেরকে দেখাই। দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর একটু সামান্য হলেই একদম এটা ডান হয়ে যাবে।
একটু আর আলুটার সামনে সেদ্ধ হবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। এই যে আরেকটা কাজ বললাম না, সে আরেকটা কাজ করছি, চলো দেখে নাও। না না, গ্যাস জ্বালানো একদমই নয়। এই যে সেটা হচ্ছে চাটা, আমি দুবার করে যেহেতু খাই একেবারে বানিয়ে রেখে দিই, শুধু একটু গরম করে নিলে হয়ে যায়, বুঝলে। এটা হচ্ছে আমার আরেকটা ইম্পর্টেন্ট, সব থেকে প্রিয় কাজ। যতক্ষণে এখানে তরকারিটা হচ্ছে ততক্ষণে আমার চাটা বানিয়ে একটু চা খাবো, বুঝলে, নইলে মনটা ঠিক শান্ত হচ্ছে না। জানো, অন্যদিন আমি যে পরিমাণ আনন্দ করতে করতে চা খাই, আজকে না সেই আনন্দটা আমার হচ্ছে না। কেন বলো তো? তার কারণ হচ্ছে আমি নিজেই দায়ী। এই যে আমার মাথার ব্যথা করছিল সকাল থেকে, তো এই অল্প সামান্য কারণে আমি সারাদিনে কিন্তু কোনো ব্লগ বানাইনি। এতে করে কি হলো, ক্ষতিটা তো আমারই হলো। এখন আমাকে ভাবতে হচ্ছে যে এইটুকু টাইমের মধ্যে কি তোমাদের সাথে শেয়ার করব। সেই কারণে আজকে যে চাটা খাচ্ছি না, আমার মানে অন্যদিন যে মনের মধ্যে আনন্দটা থাকে, তোমরা তো দেখেইছো কত মজা করতে করতে তোমাদের সাথে আমি চা খাটা শেয়ার করি, আজকে কিন্তু সেই আনন্দটা হচ্ছে না। তো এখন মনে হচ্ছে এই যে সামান্য মাথা ব্যথাই তো হয়েছিল, আর তো বেশি কিছু হয়নি, সেই কারণে কেন আমি ব্লগটা করলাম না, এটাও তো একটা কাজ আমাদের, তাই না? তো এরপর থেকে আমি আজকে এই যে আমার শিক্ষাটা হলো, কাল থেকে আর এই ভুলটা কিন্তু আমার হবে না। মানুষ তো ঠকেই শেখে, তাই না? আর মানুষ বলেই তো ভুল করেছি, কারণ মানুষ মাত্রই তো ভুল হয়। তো পরের দিন থেকে এই, হ্যাঁ, যখন আমার খুব অসুবিধা হবে, একদমই পারবো না, তখন আলাদা ব্যাপার, কিন্তু এই সামান্য মাথা ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা হলে ব্লগ করবো না, এটা আমি করবো না, জানো তো। তো কন্টিনিউ করবো, সামান্য মাথা ব্যথা করছিলো বলে আমার কাজে আমি গাফিলতি দেবো না, জানো তো। আজকে আমার শিক্ষা হয়ে গেছে। তো চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেল, আর ওদিকে রান্নাটাও হয়ে গেছে, এবার গরম গরম শুধু খাবার পালা। এখন খাবো না, একটু পরে খাবো, ঠান্ডা হয়ে গেলে ঠিক আছে আর ওটি গরম করে নেবো, কিন্তু এখন খাবো না, একটু পরে খাবো, কারণ এখন তো চা খেলাম, তাই না? তাছাড়া আমার হাজব্যান্ডও বাড়ি ফেরেনি, ও আসলে ওর জন্য মাছটা ভাজা করবো আর তরকারি একটু গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। এখন কি করবো বলো তো, এখন তোমাদের ভিডিওগুলো দেখবো বসে বসে। তো দিনের বেলা কিছু জনের দেখেছি, সবাই দেখতে পারিনি, তো যাদের বাকি আছে তাদেরগুলো এখন দেখে নেব, এখন থেকে দেখা স্টার্ট করব। অনেক জনের তো ভিডিও দেখতে হবে, সেই জন্য এখন থেকে দেখা না স্টার্ট করলে হবে না, জানো তো। তো চলো ভিডিওগুলো দেখে নিই, তারপরে আবার আসছি। তো আমার হাজব্যান্ড এইমাত্র বাড়ি ফিরলো, তোমরা দেখতে পেলে। আসলে ও যেটা বলছিল, একটা হলু নামে একটা কুকুর আছে, বুঝলে, খুব ভালো। তো যখনই আমার হাজব্যান্ড বাড়ি ফিরবে, একদম মানে ওর বাইক দেখতে পেলে, বাইকের মধ্যে একদম মানে সেই যেমন ছোটো বাচ্চারা জড়িয়ে ধরে নেয় না, ওইভাবে ধরে নেবে। এবার তোমাদেরকে একদিন শেয়ার করবো, ইচ্ছে আছে, ও অনেকবার চেষ্টা করেছে, হ্যাঁ, দিয়ে অনেকবার চেষ্টা করেছে ওই ক্লিপটা নেওয়ার, কিন্তু যখনই ক্যামেরাটা অন করেছে তখন ছেড়ে দিয়েছে। এবার প্রত্যেক দিন ওর জন্য আমাকে একটা করে মিষ্টি রাখতেই হবে মোটামুটি। কী বলো তো, আমাদের পাড়াতে একটা, পাড়ার মোড়ে যে মিষ্টির দোকানটা আছে, ওটা ওখানটা হচ্ছে ওই হলুর আড্ডা।
এবার ওই দোকানটা যখনই ক্রস করবে তখনই আমার হাজব্যান্ড যখনই আসবে, যে বাইকে আসু হেঁটে আসু, দেখতে পেলে একদম দৌড়ে চলে আসবে আর জড়িয়ে ধরে দেবে। তখন কি করতে হয়, ওকে ওই মিষ্টির দোকান থেকে মিষ্টি নইলে রুটি কিনে দিতে হয়। ও ভাতটা কিছু খায় না জানো তো। একদিন আমাদের বাড়িতে এসেছে, আমাদের বাড়িতে তো ওর আমার হাজব্যান্ডের সাথে প্রায় চলে আসে, তো আমাদের বাড়িতে এসেছে, সেদিন চিকেন হয়েছিল। আমি জানি ওরা চিকেন খেতে ভালোবাসে, যে ভালো করে চিকেন আলু আর ঝোল দিয়ে ভাতটাকে মাখিয়ে দিয়েছি, মুখ দিল আর খেলো না, তারপরে একটা মিষ্টি যেই দিলাম সঙ্গে সঙ্গে খেয়ে নিল। মানে কি মিষ্টির দোকানে আড্ডা হয়েছে, আর প্রত্যেক দিন আমার হাজব্যান্ডের কাছে মিষ্টি খায়। মিষ্টি খেতে খেতে ওর মিষ্টিটাও বিস্কুট দাও খাবে, ভাত খাবে না, চিকেন থাকলেও মানে ভাত খেতে যায় না সবসময়, তো খুব রেয়ার খায় আর কি। এই জন্য এখন কী করি, ওর জন্য অন্তত মিষ্টি আমাকে রাখতেই হয়। এই তোমাদের সাথে শেয়ার করা হলো না, এটাই আমার দুর্ভাগ্য জানো তো। একদিন শেয়ার করবো, হ্যাঁ, এই মাত্র মিষ্টি দিলাম, চলে এসেছে সঙ্গে সঙ্গে ওকে খেতে দিতে হবে। যাই হোক, এই মাত্র বাড়ি ফিরলো, তুই কিছু বলতে চাস ওর ব্যাপারে? আরে কি বলবো বলতো, আমাকে ছাড়েই না, প্রতিদিন আমার সঙ্গে আসে। তোর ভালো লাগে সেটা বল ওকে? সেটা ভালো লাগে, আজকে ছবিটা আছে, ছবিটা শেয়ার করব। ওদেরকে তো খাওয়াটা উচিত তাই না? আরে রাস্তার কুকুরকে খাওয়াতে সবথেকে বেশি ভালো লাগে আমার। কারণ বাড়ির কুকুরগুলো খেতে পায় কিন্তু রাস্তার কুকুরগুলো খেতে পারে না। ওই জন্য হাতটা ভালো করে ওয়াশ করলাম, কারণ ওর আসার পর, কারণ ওকে নিয়ে একটু আনন্দ করছিলাম, গায়ে ফায়ে জড়িয়ে ধরে নাই না, পুরোপুরি উঠে যায়, মানে এই জায়গাটাই আমার উঠে যাবে, ছোট বাচ্চার মতো জড়িয়ে ধরে নেবে একদম। বাইকটা ভীষণ বড়, ঠিক আছে, মানে আমার হাইটটা ম্যাক্স টু ম্যাক্স 5-9-10 হবে, তো আমার এই জায়গাটাই উঠে দাঁড়িয়ে যায় কি দিয়ে মুখের উপরে মুখটা নিয়ে যে গরম করবে, মানে কিস করার চেষ্টা করে বরবার, হলুর বস হচ্ছে মিকি, মিকি আর হলু। তো যাই হোক, তো এইবার খাওয়া দাওয়া করবো, আর তোমাদেরকে তো বললামই ভিডিওটা কেন আমি স্টার্ট করতে পারিনি, তো আজকে যে ভুলটা করেছি মাথায় রাখবো, ওই ভুলটা পরের দিন থেকে আর করবো না ওকে। তো ভুলটা দেখো, তুমি যদি ভুল করো ক্ষতিটা তো তোমারই হবে তাই না, তাই আমি যে ভুলটা করেছি তো আমি চাই না আমার নিজের ক্ষতি করতে, সেই জন্য কাল থেকে একদম সকাল থেকে উঠেই, মানে আমি যেমন রেগুলার ডেলি ব্লগ যেমন স্টার্ট করি স্টার্ট করবো, ওই একটু আধটু শরীর খারাপ আমি আর ভেঙে পড়বো না, বুঝলে? ঠিক আছে, এবার খাওয়া দাওয়া করবো। এবার তখন তো দেখলে আলু তরকারিটা বানিয়ে রেখেছিলাম, এবার গরম গরম মাছটা ভাজবো আর গরম গরম খেয়ে নেবো। তরকারিটা একটু যদি গরম করতে হবে, আমি অনেক আগেই করে নিয়েছি, তো অনেক আগে কাজ ছেড়ে রেখে দিয়েছিলাম, মানে শান্তি করে তোমাদের ভিডিওগুলো বসে বসে দেখবো, সেই জন্য তাড়াতাড়ি করে তরকারিটা করে রেখে দিয়েছিলাম। এইবার শুধু গরম করবো আর মাছটা ভাজবো, ব্যাস খেয়ে নেবো। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানিও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও প্লিজ। আর যারা প্রথমবার দেখছো, এই আজকেই একদম প্রথম দেখছো, ধরো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে বলো তো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে আসবে, আর পরিবারের সদস্য হয়ে যাবে, আর আমার পরিবারটাকে এত বড় করে দেবে। তো চলো, কালকে আবার ডেলি ব্লগের সাথে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তোমরা কিন্তু ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই যে আমি কান ফাঁকা করে দাঁড়িয়ে আছি তোমাদের সামনে, তোমরা কিন্তু এরকম থাকবে না, এইরকম কান খুলেই আমি বাইরে চলে গেছিলাম, এত ঠান্ডা লাগছে, চোখ ব্যথা করছে, মাথা ব্যথা করছে, তাও আমার শিখতে হচ্ছে না, তোমাদেরকে আমি বলছি জ্ঞান পাপি আমি। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে। তো আজকে টাটা।